রাজা তুমি যে আমার প্রাণে। তোমার নাম হাসান? জি ম্যাডাম। তুমি যে একটা ধান্দাবাজ লোক সেটা আমি তোমার চোখ দেখেই বুঝতে পারছি। তোমার স্যার বোকা, আমি বোকা না। এ বাড়িতে কোনো ধান্দাবাজি করবে না। কোন ধান্দার কথা বললেন সেটাই তো বুঝলাম না। কাজের মেয়েকে ড্রাইভিং শেখাবে, এ ধরনের ধান্দা? গাড়ির খোঁজ নাই, ড্রাইভিং স্কুল খুলে বসে আছো? ফাসিল ছেলে কোথাকার। দুইটা ড্রাইভার থাকলে তো ম্যাডাম আপনারই সুবিধা, দুজন মিলে ডিউটি দেবো। মনে করেন যে রোজার ঈদে হ্যার ছুটি, কোরবানি ঈদে আমার ছুটি। আবার কথা বলে, কোনো কথা না, কোনো ধান্দাবাজি না। তোমার ড্রাইভার গিরি আমি বের করে দেবো। গাড়িরই খোঁজ নাই, ঈদের ছুটি ভাগাভাগি হয়ে যাচ্ছে। ফাসিল ছুটি দিতে ইচ্ছা না করে দিয়েন না। রাজা তুমি যে আমার দেখো, চাই না কিছু। হাসান। ইয়েস স্যার। গাড়ি বিক্রির দুইটা অ্যাড আছে, চলো দেখে আসি। তুমি ইঞ্জিন টিঞ্জিন বোঝো তো? বুঝি স্যার, ইঞ্জিন বোঝা খুবই সহজ, ইঞ্জিনের মন বলে কিছু নাই, মানুষ চেনা খুব কঠিন। স্যার ওই গাড়ির কিছু জিনিসপত্র কেনা লাগতো। গাড়ির কি জিনিস? মনে করেন একখান প্লাস্টিকের বালতি, একখান গামছা, আর একখান ওই পালকের ঝাড়ু। পালকের আবার ঝাড়ু হয় নাকি? হয় স্যার, দুই রকম হয়। একটা মনে করেন যে ওই দেশি মুরগের ঝাড়ু, আর একটা হলো সিনা মুরগের ঝাড়ু। দেশি মুরগের ঝাড়ু দাম কম। দুনিয়ায় কত কিছু শিকার আছে, এখনই কিনবো, কাজটা আগা রাখি। ঠিক আছে চলো যাই। স্যার এই কি রঙের বালতি কিনবো? লাল রঙের বালতি কিনি, লালের কোনো রং নাই। কেন লালই কিনো? ইস, এখন যদি আল্লাহ আল্লাহ করে লাল রঙের গাড়ি পাওয়া যায় তাহলে লালে লাল। হে আল্লাহ, লাল রঙের যেন একখান গাড়ি পাই। আচ্ছা ভাই এটা দেন তো। বের করলাম ইঞ্জিনিয়ার স্যার। স্যার মধু। স্যার জিনিসটা একটা মধু। মধু? অবশ্যই মধু, চাক ভাঙা মধু। আসেন স্যার, মালিকের সাথে একটু মোলামুলি করি। গাড়ির কিন্তু অনেক ভুল ত্রুটি ধরা লাগবে। কেন, গাড়ি তো বলছো ভালো। গাড়ি ভালো এটা যদি মালিক বোঝে, দাম 1 পয়সা কম হবে, কম হবে। ভাই আপনার গাড়ি কি পছন্দ হয়েছে? জি গাড়ি আমাদের পছন্দ হয়েছে। না না খুব বেশি পছন্দ হয় নাই, ইঞ্জিনে মেলা ঝামেলা আছে, কার্বোরেটরের তেল পাস হয় না, তারপরে ওই ব্রেক শো লুজ, ঝামেলা আছে। তুমি কে? আমি সারের ড্রাইভার। যাও যাও বলছি, যাও যাও বললাম। ভাই শুনে, আমি নিজেই গাড়ি চালাই, আমি জানি গাড়ির অবস্থা ভালো। আপনি যদি কিনতে চান 4 লাখ টাকা দাম। জি কিনতে চাই। ক্যাশ 4 লাখ টাকা নিয়ে আসবেন, চেক না। জি আচ্ছা। আরেকটা কথা, গাড়ি নিজে চালাবেন, আপনার ড্রাইভার লোক ভালো না। লোক ভালো না কীভাবে বুঝলেন? ভাই আমরা ব্যবসা করি, আমরা লোক চিনি না। ওই দেখেন সারের সঙ্গে সিগারেট খাচ্ছে। সর্বনাশ স্যার, দুইজন না তো
তিনজন আমার টাকা যে টাকা নিয়ে দৌড় দিয়েছে তার নাম হাসান জি তাকে চেনেন কিভাবে সে ড্রাইভার হিসেবে আমার কাছে চাকরি নিয়েছে আপনার গাড়ি চালাইতো জি না আমার কোনো গাড়ি নাই হাসানের বাড়ি কোথায় কি ঠিকানা জানেন জি না বাড়ি কোথায় বলেছিল এখন মনে নাই ঢাকা শহরে বাস করছেন চারিদিকে ঠক বাটপার কেয়ারফুল থাকবেন না ওসি সাহেব এক গ্লাস পানি খাবো এই ওনাকে এক গ্লাস পানি দাও তো বাসায় যান এই ভেবে সান্ত্বনা পাবার চেষ্টা করুন যে আরো খারাপ কিছু হতে পারত পেটে চাকু বসিয়ে দিল গুলি করল আরেক গ্লাস পানি খাব আপনার এই গাড়িটা কেনার খুব শখ ছিল কিনতে কিনতে না পারলে নাই ব্যাংক থেকে টাকাও তুলেছিলাম কেন কিনতে পারছি না শুনবেন না রে ভাই গল্প শোনার শখ আমার নাই খামাকে গাড়ি হাতাবেন না বাড়িতে যান ফুলি এই কান্না থামিয়ে টেবিলে খাবার দে তো স্যার চলে আসেন দিলাম সিটটা দৌড় পিছনে দিয়ে তিন বদমাস লাভ দু কিলোমিটার সিএনজি দিয়ে সিএনজি আবার স্টার্ট নেয় না যখন স্টার্ট নিল করে চলা শুরু করলো পিছনে তাই দেখি তিন বদমাস গাদা তিনটা টাকা আছে আমিও কলা বের করে কলাম খা কচু খা আমারই চিনস না আমি হলো কিশোরগঞ্জ পোলা একশো টাকা তোলা স্যার এই আজই গাড়ি কিনে নিয়ে এসো বুঝলা বলি জায়রা দিলাম দৌড় লাভ করে উঠলাম একটা সিএনজিতে সিএনজি এবারে স্টার্ট নেয় না বুঝো কি বিপদ আপনি কিন্তু মানুষ ভালো আমি গরিব মানুষের ঠিক আছে মানুষ খারাপ হতে যেমন কোন দুঃখে আমিও কিন্তু মানুষ ভালো বুঝলা বলে ভালো মানুষের ভালো মানুষের বিবাহ করলে সন্তানগুলো কিন্তু ভালো হয় অহন চিন্তা করে দেখো তুমি আমার বিবাহ করবা কিনা আপনার তো লাজ লজ্জা কিছুই নাই বিবাহের কথা কি এরকম করে বলে কিভাবে বলে হাবে ভাবে বলবেন বলবেন তোমার মতো একটা কন্যা পাইলে সংসার করার কথা চিন্তা করতাম তোমার মতো একটা কন্যা পাইলে সংসার করার কথা চিন্তা করতাম হইছে হইছে দূর যা আপনি আসলে বেলা শালা আমার মাথায় একটা সুন্দর চিন্তা এসেছে হাসানকে সততার জন্য পুরস্কার দেয়া এটা কোনো সুন্দর চিন্তা না এটা সাধারণ চিন্তা অবশ্যই পুরস্কার দেবে
আমি ঠিক করেছি গাড়িটা কিনে ওকে দিয়ে দেব, ও ভাড়া কাটবে, আমাদের যখন দরকার বললেই ও গাড়ি নিয়ে চলে আসবে। চিন্তাটা সুন্দর না? হ্যাঁ, কথাটা শুনে তোমার যতটা অবাক হওয়ার কথা ততটা হওনি, কারণটা কি? ড্রাইভার যখন টাকাটা নিয়ে এলো তখনই আমি জানতাম তুমি এমন কিছু একটা ভাবছো, তাই অবাক হইনি। আমি ভেবেছিলাম তুমি আপত্তি করবে। শোনো, তুমি খুবই ভালো মানুষ, তার মানে এই না যে আমি একজন খারাপ মহিলা। তুমি যদি হাজী মোহাম্মদ মহসিন হতে পারো, আমি কেন পারবো না?